মাইনিং এর ফর্মালিটি শেষ করে তোর সাথে দেখা করতে এলাম। শালা, আমার অনুপস্থিতিতে তোমরা বার্থডে করো? পার্টি করো না? আচ্ছা তুই বল তো খালেদ, তুই বল, শালা আমার সঙ্গে দেখা অবধি একতরফাভাবে গাল দিয়ে যাচ্ছে। আচ্ছা অফিসে দেরি করলে আমার মেয়ের জন্মদিন কে পোষাবে? ঠিক আছে ঠিক আছে, আমিও দেখব। দু মাস পরেই তো আমার মেয়ের জন্মদিন, এমন পার্টি করব তখন যদি কোনো শালা অনুপস্থিত থাকে তবে। কি করে হলো এসব? কারা করেছে এসব? কারা আবার করবে? চান্স পাইছে এক পার্টি, আরেক পার্টিটা শেষ করে দিতে। দুটো মানুষ খুন করে ফেললো, আপনারা কি করলেন? কেউ বাধা দিলেন না। কি যে বলেন, সে দেখে মরতে চায়, তাছাড়া থানা পুলিশের ঝামেলায় কেই বা যেতে চায়? আশিস, এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেওয়া যায় না। এই জন্য আমরা দেশ স্বাধীন করিনি, একটা কিছু করতেই হবে। তুই আইনকে শক্ত হাতে রক্ষা করবি, আর আমার কলম মানুষের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শায়, এই যে দুনিয়া, এই যে দুনিয়া। চল চলো।
আর দেরি করা ঠিক হবে না, চল কেটে পড়ি। চলো চলো। আমরা বোধহয় ধরা পড়ে গেলাম, ক্যাসেটটাকে লুকাতে হবে। জলদি কর। রায়হানকে বাঁচাতে হবে, ভিডিওটা পুলিশের হাতে তুলে দিতে হবে, স্বাধীনতার শত্রুকে নিশ্চিন্ত করতে হবে, রায়হানকে বাঁচাতে হবে। ভিডিও ক্যাসেটটা আমাকে দিয়ে দে। জীবন দেব তবু ভিডিও ক্যাসেটটি পাবি না। বোবা হয়ে গেছে, বোবা হয়ে গেছে ওরা। মজা লাগছে, খুব মজা লাগছে। ওদের মুখে আমি নতুন ভাষা দেব, আমার ভাষা। জয় বিজয় থেকে হয়ে যাবে রাজু মুন্না। মজা, খুব মজা লাগছে। ওরে ছবি তোল, একটা ছবি তোল। এই মজা লাগাটা স্মৃতি হয়ে থাক। খুব ভালো করে তোল। মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীলম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। মজা লাগলো, খুব মজা লাগলো। আচ্ছা রাজু বাবা, মুন্না বাবা।
মজা লাগলো, খুব মজা লাগলো। রাজু বাবা মুন্না বাবা আদেশ চায়। আরে আদেশ তো তোদের দেয়াই আছে, 5 বছর ধরে দিল দিল করে আদেশ দিয়েছি, এবার পালন কর। কর, গো। পাইলে করি কাম বাবা তোমায়, বাবা তোমায়, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা গো, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা গো, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা গো, বাবা তোমায় করি গো সালাম। মইরা যাব আদেশ পালন কইরা যাব, কাকা পাইলে করি কাম বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম। তুমি হইলা প্রভু মোদের, আমরা তোমার পোষা কুকুর, তুমি হইলা প্রভু মোদের, তোমারই খেদমতে বাবা আছি আমরা সকাল দুপুর, তুমি খাইলে আমরা খাবো, তুমি পাইলে আমরা পাবো, টাকা পাইলে করি গান বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম। ও আমরা হুকুমের গোলাম, ডাইনে কইলে ডাইনে যাব, বামে কইলে বামে যাব, কাকা পাইলে করি গান বাবা তোমায়, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম, ও বাবা রে, বাবা তোমায় করি গো সালাম।
তোমাদের চোখে ফাঁকি দিতে পারবে না। তোর দেশপ্রেমিক বাবার কাছে দেশ বড়, নামের ইজ্জত বড়, তার পরীক্ষা আজ হবে। এখনো সময় আছে, তোর হাজি বাবাকে বলে দে আমার সাথে হাত মেলাতে। অসম্ভব, আমার শরীরে একজন মুক্তিযোদ্ধা রক্ত টকবক করছে। তোর মতো একজন দেশদ্রোহীর কালো হাতের সাথে আমার মুক্তিযোদ্ধা পিতার হাত মিলিয়ে দিয়ে তাকে আমি কলঙ্কিত করতে পারি না। তাহলে আমিও তোকে সহজে ছেড়ে দেব। এই দেহে যতক্ষণ প্রাণের স্পন্দন থাকবে ততক্ষণ বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে বীর মুক্তিযোদ্ধাদের আদর্শকে আমি সম্মানিত রাখব। আরে বাবার মাল যারা রক্ষা করতে পারে না তাদের জন্য রাজ্যের কোনো মা মহব্বত নেই, তবু তোকে ছাড়িয়ে এনেছে একটি কারণে। একমাত্র তুই দুটো মেয়েকে চিনিস যারা বাবার মাল ধরে দিয়েছিল, যা বাবার মাল ধরে দিয়েছিল, ওই মেয়ে দুটোকে খুঁজে বের করার জন্যই তোকে আমার দরকার, তোকে আমার দরকার। কারণ বাবার কাছে আমি ওয়াদা করেছি। মারহাবা মারহাবা মারহাবা, এই নাকি মহাসন্ত্রাসী রাজুর বীরত্ব। এখন দেখছি দুটি অবলা নারীকে খুঁজে বের করার জন্য রাজুকে এসব ছিটকে স্মগলাদের সাহায্য নিতে হচ্ছে। আমার কথা শোনার অধিকার তুমি কোথায় পেয়েছো? কে তুমি? রাজু বাবা, রাজু বাবা, এই মেয়েটাই তো সেই দুজনের একজন। সেই দুজনের একজন, আর একজন কোথায়? তোমার সাহস আমাকে তাজ্জব করে দিয়েছে। মুন্নার কাছে বাধা দেবার মতো দুঃসাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। আমার কাজের মাঝখানে এসে দাঁড়াবার লাইসেন্স তোমাকে কে দিয়েছে? যারা মা বোনের ইজ্জতের কথা ভুলে যায় তাদের কাজে বাধা দিতে রাজিয়ার কোনো লাইসেন্সের দরকার হয় না। রাজিয়া? কোন রাজিয়া? সেই রাজিয়া যে তোমার বাবা বিধাতার। তোমাদের জন্য আমার বাবার 100 কোটি টাকার মাল ধরা পড়েছে, আমি আমি তোমাদেরকে ছাড়বো না। এখানে যে যাকে পারবে টেক্কা মারবে, এটাই নিয়ম। না, এটা নিয়ম নয়। এখানে নিয়ম বাবা বিধাতা বানায়, আর কারো কোনো নিয়ম মানার অধিকার নেই। হেই ইয়াং লেডি, লিসেন টু মি, অন্য কেউ এখানে নিয়ম বানাতে এলে তার অস্তিত্ব মিটিয়ে দিব আমার। তাই নাকি? পারলে অস্তিত্ব মিটিয়ে দাও আমার, দেখি কার কথা শক্তি। আমার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার সাধ্য তোমার নেই মুন্না, তুই ফিরে যাও। তোমাকে না নিয়ে আমি যাব না, বাবার সামনে আমি তোমাকে হাজির করবই। চ্যালেঞ্জ করে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না রাজু? রাজুর সাথে মোকাবেলা করে আজ পর্যন্ত কেউ জয় হয়নি। বরং আমার সাথে আপোষ করার কথা ভেবে দেখতে পারো, আপোষের মধ্যে একটা আপন হবার গন্ধ থাকে, ভালো লাগার ছন্দ থাকে, মনের মধ্যে আনন্দ থাকে। ব্যাপারটা মন্দ নয়, কি বলো? কি পরিচয় তোমাদের? তোমাদের মাল ধরিয়ে দেওয়াতে আমাদের মালের কোনো চেকিং হয়নি, বিনা বাধায় আমাদের হেরোইনের চালান নিয়ে বেরিয়ে এসেছি আমরা। বিদেশের স্মাগলিং র‍্যাকেটে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, দেশের সবচেয়ে বড় স্মাগলিং র‍্যাকেটে কাজ করব বলে এসেছি। রাজুর অনেক নাম ধাম শুনেছি, এই তার মুখোমুখি হয়েছি, এরপর নিশ্চয়ই আমাদের যোগ্যতাকে খাটো করে দেখবে না। তার মানে তোমরা স্মাগলার, পরিচয়বিহীন ভিনদেশি বাঙালি, নকল পাসপোর্টের বদলতে
এখন বাংলাদেশের নাগরিক। ধরা পড়ার আগেই ক্রাইম ভুবনের শেল্টারের প্রয়োজন। শুনেছি বাবা বিধাতাই এদেশে ক্রাইম ভুবনের গডফাদার। ঠিকই শুনেছো তুমি। তোমার মেধার কোনো তুলনা হয় না। সত্যি তুমি অসাধারণ। আমাকে বন্ধু বলে ভাবতে পারছো তুমি? শুধু বন্ধু কেন, এর চেয়ে বেশি কিছু ভাবা যাবে না? এত তাড়াতাড়ি বেশি কিছু ভাবতে নেই। হাটটা তো ছাড়বে। আমি তোমাকে নিয়ে যেতে চাই সুলতানা, গডফাদারের একমাত্র জগতে। তোমার মতো সুলতানার প্রয়োজন আছে। আমি যাবো মুন্না, আমার প্রয়োজনে আমাকে যেতে হবে, কিন্তু এখন নয়। এভাবে তো অত বড় গডফাদারের সামনে যাওয়া যায় না, একটু গুছিয়ে যেতে হবে। হারিয়ে যাবে না তো আবার? কেন ভুলে যাচ্ছ মুন্না? হারাবার জন্য নয়, কাছে আসবার জন্য। ছুটি এসেছে এত দূর থেকে। বিশ্বাস রাখতে পারে? রেখেই দেখো না, কথা দিচ্ছি ঠকবে না। আমি সত্যি লজ্জিত হাসান, আমি এই চেয়ারে থাকতেও তোর উপর দিয়ে এত বড় একটা বিপদ গেল। স্যার, আপনার আন্ডারে চাকরি করে স্যার আইনের বন্ধু না হয়ে কারো উপায় আছে স্যার? স্যার, এটা একটা ফাইল যার মধ্যে আপনি কোথায়, কবে, কোন কেসে কত টাকা ঘুষ নিয়েছেন তার পূর্ণ বিবরণ আছে। কি স্যার, ঘুষ? আমি? তওবা তওবা স্যার, এ নিশ্চয়ই আমার নামে কোনো ষড়যন্ত্র স্যার। মিথ্যে রিপোর্ট স্যার। এটাও কি মিথ্যে? সমাজের অপরাধ দমন না করে অপরাধে মদত দেয়া তো আইনের বন্ধুরই কাজ। মিস্টার আরগারালি, পুলিশের একজন ডিসি হয়ে আপনি থানা থেকে দুজন সিরিয়াস আসামিকে ছেড়ে দিয়েছেন। স্যার, একটু বাথরুমে যাব? নো স্যার। স্যার, সে তো একজন পুলিশ অফিসারের জীবন বাঁচানোর জন্য স্যার। আসামিদের আবার গ্রেপ্তার করা যাবে স্যার, কিন্তু স্যার একজন পুলিশ অফিসারের জীবন গেলে দেশের অনেক লস হবে স্যার। পুলিশ আইন রক্ষার জন্য জীবন দিয়ে শহীদ হয়, আইন ভঙ্গ করে বেইমান হয় না। আপনি এমন একজন বেইমান। আমি মানে এই সমস্ত অপরাধের জন্য আপনাকে সাসপেন্ড করা হলো, এরপর আপনার বিরুদ্ধে প্রসিডিংস হবে, ইনকোয়ারি হবে, প্রয়োজন হলে মামলা হবে, জেল জরিমানা সব কিছু হবে। আপনাদের মতো দুর্নীতিপরায়ণ অফিসারদের নির্মূল করে পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্ক মুক্ত করার শপথ নিয়েছি আমি। একটা একটা করে অপরাধ নির্মূল করব আমি, দেখে ছাড়ব কে কত বড় অপরাধী। সাগরের বুকে তো কত ঢেউ ওঠে, সব ঢেউ কিন্তু তীরে এসে পৌঁছায় না রাধিয়া। আমার বুকে আর যত ঢেউ উঠেছে তা যদি মা সাগরে হারিয়ে যাওয়ার মতো হারিয়ে যায়। না মুন্না, ভালোবাসা যদি সত্যি হয়, মনের মধ্যে যদি কোনো খুঁট না থাকে, তবে ভালোবাসার কোনো আশাই হারিয়ে যায় না। আমি নিজেকে চিনতে পারছি না সুলতানা, এ আমার কোন রূপ? ভুল শিক্ষা মানুষকে ধ্বংসের পথে টেনে নেয়, কিন্তু প্রেম চির সুন্দর, স্বর্গের মতো সুন্দর। সুন্দর? তোমার মতো সুন্দর? সত্যি ভালোবাসা এমনই আগুন, যে আগুন ইচ্ছে করে জ্বালানো যায় না, আবার জোর করে নিভিয়েও দেয়া যায় না। হ্যাঁ রাজিয়া, হাজার চেষ্টা করেও নিভিয়ে দেওয়া যায় না। আমি তো সুন্দর তোমার চোখে, প্রেমিক দেখে বলেই তো প্রেমিকা সুন্দর। তোমাকে না দেখলে ভালোবাসার পৃথিবী আমার দেখা হতো না। মনের মানুষ পেয়ে গেছি অনেক খুঁজতে।
বৃক্ষ তোমার নাম কি, ফলেই তার পরিচয়। আমি ফল দেখেই বলেছি, চোখ থাকলে গাছ দেখেও পরিচয় পাওয়া যায়। মুন্নাকে দেখেই বুঝেছি ফল বেশ ভালোই পাবি। রাজুর চেয়েও ভালো, ওটা তো তোর আর আমার ব্যাপার, কে কত ভালো ফল আদায় করতে পারে। আরে আরে, আমি তো মুন্না নই, আর তুইও রাজু না। রাজু মুন্না করতে করতে আসল উদ্দেশ্য মনে থাকবে তো? উদ্দেশ্য তো একটাই, গডফাদারের র‍্যাকেটে জায়গা করে নেয়া। ওটা আমারও ভোলার উপায় নেই, তোরও ভোলার উপায় নেই। আমি তো অনেক দূরে গিয়েছি, তোর খবর কি? মানে মুন্নার কথা বলছি। ও বাবা মুন্না, আমি তো বাবা বিধাতার লোক। বাবা বাবা বাবা, ও বাবা বাবা রে বাবা, ওখানে ফেললে মুন্না বাবা। মজা লাগলো, খুব মজা লাগলো। সোনার কান বাতিল পুলিশ, বাবা আমার অনেক কাজ তোকে দিয়ে করিয়েছি, এখন তোর চাকরিও নেই, তোকে দিয়ে আর কোনো কাজও নেই। আমি আপনার বড় ইমানদার বেঈমান, আমার মতো এইরকম নেমো খারাপ দালাল কার খুঁজে পাবে? মজা লাগলো, খুব মজা লাগলো। না বাবা বিধাতা, ঘাম মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে ঘাম, মানে মরার আগে
কালগ্রাম মরবে কেন? তোকে তো মরার জন্য এখানে আনিনি। বাবা বিধাতা বাঁচালেন, আর একটু হলেই ইয়ে হয়ে যেত। খুব মজা লাগলো আমার সামনে ভয়ে কাঁপতে দেখলে, আমার খুব মজা লাগে। ঠিক বলেছেন বাবা বিধাতা, লোকটা মারা ঠেকা মুক্তি যোদ্ধা ছিল, তা আবার খালেদের গ্রুপে। ওই গ্রুপের আরো দুইজন আছে, হাজি হাসান আর নেতা ইকবাল। ওই দুটোরও ঘন্টা বাজিয়ে দেবো আমি। এখন আমি কি করে খাবো বাবা? থাম, চাকরিতে আর কয় পয়সা পেতিস? তোর তো ফুটানি চলতো আমার পয়সায়, সে পয়সা তুই পাবি, যত চাস তত পাবি। কিন্তু এখান থেকে আর বাইরে যেতে পারবি না, কারণ আমার সব কাজ তো তুই করেছিস। আমাকে চিপড়ে রস বের করে নিতে পারবে, কিন্তু কথা বের করতে পারবে না। আমাকে বাইরে থাকতে দিন বাবা, টাকা থাকবে কিন্তু বাজারে যেতে পারবো না। বড় মাছ, খাসি দাঁত, গরুর সিনা, আস্ত মুরগি, চুপ। ঠিক আছে বাবা বিধাতা, যেভাবেই হোক গডফাদার আস্তানায় আজ আমাদের ঢুকতেই হবে। হ্যাঁ রাজিয়া, সময় খুবই কম। বাবা, ওরা এয়ারপোর্টে আমাদের মাল ধরেই দিয়ে নিজেদের মাল নিয়ে বেরিয়ে এসেছিল, বুদ্ধি আর সাহস দিয়ে। কথা দিয়েছিলাম ওদেরকে তোমার কাছে নিয়ে আসবো। মজা লাগলো, এইবার মজা লাগলো। আমার রাজ্য মুন্নার ঘটনা কিছু না কিছু তো হবেই, নিয়ে এসো ওদের, আমিও দেখি। স্বাগতম, একটু ভালো করে দেখে নেই। আমার রাজু বাবা আর মুন্না বাবা কোথায় ডুবে গিয়েছিল? নাম? সুলতানা রাজিয়া। রাজিয়া, সুলতানা রাজিয়া, সুন্দর নাম, একেবারে বীর রমণীর নাম, ভিন দেশি বাঙালি। গুড রাজু, গুড। আর কোনো পরিচয় দিতে হবে না, বাকিটা আমি নিজেই বের করে নেব। তবে আমার আব্বাজানদের পছন্দের কোনো জবাব নেই, সত্যি তোমাদের সৌন্দর্যের তুলনা হয় না। Thank you.
মজা লাগলো, খুব মজা লাগলো, চমৎকার আবিষ্কার, লাজবাব, তোমাদের মোকাবেলার পারদর্শিতা, আত্মরক্ষার তীক্ষ্ণ কৌশল, আক্রমণের দুর্ধর্ষ কায়দা আমার পছন্দ হয়েছে, কিন্তু কি উদ্দেশ্য নিয়ে আমার এই ভুবনে আগমন? শুধুমাত্র আপনার জগতে আশ্রয় নেবার জন্য আমরা এদেশে এসেছি। আমার বাবা হংকং অপরাধ জগতে বোম্বার বিল্লা নামে পরিচিত, যদি নাম জানা থাকে তবে একটু খোঁজ নিলে আমাদের পরিচয় পেয়ে যাবেন, জানতে পারবেন আমাদের বাংলাদেশ আসার উদ্দেশ্য। বোম্বা বিল্লা হেয়ার, ইন্টারন্যাশনাল নাম্বার 987। ও বাংলাদেশ, কিং বাবা বিধাতা, আপনার মেয়ে পরিচয় দিয়ে, সুলতানা এবং রাজিয়া নামে দুটি মেয়ে এখন আমার হাতে বন্দী। আমি প্রপার ইনফরমেশন চাই। সুলতানা হাইট 5 feet 6 inches, রং ফর্সা, চুল লম্বা সোজা, মুখের ডান পাশে একটা বড় তিল, আর কুং ফু ক্যারাটে ফাইটে স্পেশালিস্ট। গুড, মজা লাগলো, খুব মজা লাগলো। এবার রাজিয়া। রাজিয়া, রং ফর্সা, হাইট 5 feet 2 inches। মজা লাগলো, খুব মজা লাগলো, খুব মজা। আরো মজা লাগতো যদি ওরা আসার আগেই আমি খবর পেতাম। আমি চেয়েছি, আমার কথায় নয়, ওরা নিজেদের যোগ্যতায় আপনার ভুবনে স্থান করে নি। খুব মজা, বড়ই মজা লাগলো। হয়ে গেলেন, শরিক হয়ে গেলেন, আজ থেকে, এই মুহূর্ত থেকে, আজ আমার বড়ই আনন্দের দিন, ফুর্তির দিন, উৎসবের দিন। খুব মজা লাগলো।
সামনের উপনির্বাচনে যেখানে যতজন দাঁড়াচ্ছে আর যারা তাদেরকে সহযোগিতা করছে তাদের সবাইকে মজা লাগিয়ে দাও, বিশেষ করে ওই মুক্তিযোদ্ধার ভাই মুক্তিযোদ্ধা ইকবাল আর মুক্তিযোদ্ধার ভগ্নিপতি হাজি হাসানকে মজা লাগিয়ে দাও। মৃত্যুর হাজারো পথ আমার আমার জানা আছে, গুলি বোমা পিটিয়ে মারা আবার কেটে টুকরো টুকরো করা আবার নিজের গলায় নিজে ফাঁসি নিয়ে মরতে বাধ্য করা। আত্মহত্যা করবার মতো কাপুরুষ আমি নই, আমি একজন মুক্তিযোদ্ধা। লাখো গুলির সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছি, আজও দাঁড়িয়ে আছি। মারো, গুলি করো, কেটে টুকরো টুকরো করো, মারো। এই আমার আদর্শ, আমার প্রেরণা। এই ছবি বুকে নিয়ে আমি হাসতে হাসতে মরে যাব। হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে যায় গান তাদের বিজয় মরণে আমার না বিজয় না। আর
আরে তুমি তো এসেছিলে জীবন্ত মানুষকে হত্যা করতে। হয় সামান্য মৃত মানুষের ছবি দেখেই থমকে গেলে রাজু। কার ছবি ওটা যে তোমার ভয়ঙ্কর অস্ত্র থেমে যায়, তোমার মতো খুনির হাত স্তব্ধ হয়ে যায়? এই শক্তির কাছে দেশদ্রোহী খুনিরা কোনোদিন জয়ী হতে পারবে না। না না জয়, না বিজয়, না। ঝড় উঠে গেছে রাজিয়া, একতলা প্রচন্ড ঝড়। এই ঝড় থামার আগে আমাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ, আর সময় দেওয়া যাবে না। সুলতানা, সুলতানা, আমি কি দুর্বল হয়ে গেছি? আমার শক্তি কি শেষ হয়ে যাচ্ছে? আমার পা পড়লে মাটি কেঁপে উঠত, আমার চোখ দেখলে আগুন জ্বলে যেত, আমার হাত পড়লে ভেঙে চুরে ধ্বংস হয়ে যেত। সেই আমি এভাবে অক্ষম হয়ে গেলাম কেন? পুরুষের একা শক্তিতে সব হয় না রাজু। নারীর ভালোবাসা ছাড়া পুরুষের শক্তি পূর্ণ হয় না। আমাকে তোমার সাথী করে নাও, চিরদিনের সাথী। হ্যাঁ রাজু, হ্যাঁ। তোমার শক্তির নাম সুলতানা? সুলতানা, রাজিয়া, রাজিয়া। সুলতানা, তুমি কি সুখী হলে সুলতানা? এত সুখ আমি জীবনে কখনো পাইনি। তাহলে তোমার চোখে পানি কেন, কাঁদছ কেন তুমি? পাওয়ার পরেই যে হারানোর ভয় জাগে, মিলনের পরেই যে বিচ্ছেদের আশঙ্কা। না রাজিয়া, তোমার আমার মধ্যে কোনোদিন বিচ্ছেদ হবে না। তুমি কোনোদিন আমাকে হারাবে না সুলতানা, আমি কোনোদিন তোমাকে হারাবো না। কিন্তু হারানো যে আমার ভাগ্যের লিখন। না 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 না, সে লিখন আমি বদলে দেব সুলতানা। এ রাজু বাবার ভাগ্যকে নিজের হাতে তৈরি করব, আমি যেভাবে চাইব ভাগ্য সেভাবেই গড়ে উঠবে। কারণ আমার নাম মুন্না বাবা, গডফাদারের সন্তান মুন্না বাবা। যাই তোমার নাম হোক, আর যে পরিচয় তুমি নিজেকে চেনো না কেন, আজ সব মিথ্যে হয়ে যাবে। আমাদের ভাগ্য এর মধ্যেই লেখা হয়ে গেছে। কোনো শক্তি দিয়ে সেই ভাগ্যকে তুমি বদলাতে পারবে না, কারণ সেই ভাগ্যের লিখন তৈরি হয়েছে
আইনের মাধ্যমে। আইন? এই রাজু বাবাকে তুমি আইনের ভয় দেখাচ্ছ শুধু? সুলতানা? কে সুলতানা? আমি সুলতানা নই, আমার প্রকৃত নাম মুক্তি। হ্যাঁ হ্যাঁ, রাজি আমার নাম নয়, আমার নাম পতাকা। মুক্তি? আজকে রাইজি আসিফুর রহমানের মেয়ে আমি। ছোটবেলাতে আমার বাবা আমাকে লন্ডনে পাঠিয়ে দেন রায়হান আঙ্কেলের কাছে। রায়হানুল হক আমার বাবা, দেশদ্রোহীদের গুলিতে পঙ্গু হয়ে যান। আজকে রাইজি আসিফ আঙ্কেল আমি মা সবাইকে সহ বাবাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়ে দেন। সেখানে আমি আর মুক্তি লেখাপড়া শিখেছি, বড় হয়েছি। আঙ্কেলের নির্দেশে আমি আর মুক্তি পুলিশে যোগ দিলাম, ইন্টারপোলে স্পেশাল ট্রেনিং নিলাম, আর সেই সাথে এই শপথ নিয়ে দেশে ফিরলাম যে দেশ থেকে স্বাধীনতার শত্রুদের চিরদিনের জন্য নির্মূল করে দেব। আইনের রক্ষীরা এই পুরো বাড়িটাকে এমন ভাবে ঘিরে আছে যে এখান থেকে বেরিয়ে যাবার কোনো পথ নেই। উঠে আয় বেঈমান ছলনাময়ী, উঠে আয়। প্রতারক, প্রবঞ্চক, বিশ্বাসঘাতিনী, উঠে আয়। ছত্র বেশি কাল লাগেনি, উঠে আয়। দাঁড়িয়ে আছো কেন? আঘাত করো। আজ তোমার কোনো আঘাতের জবাবে আমি আঘাত করব না। প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল সেদিন তোমার আঘাতের জবাব দিয়েছিল সুলতানা। আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে মুক্তি, তোমার স্ত্রী মুক্তি। এদেশের হাজারো স্ত্রী একথাই বিশ্বাস করে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ। তুমি তো আমার স্বামী। আমি কারো স্বামী নই, আমি এক মহা ধ্বংসের সন্তান, ধ্বংস মহাসন্ত্রাসী সন্তান, সন্ত্রাসী। আমি এক ঘাতকের সন্তান, ঘাতক। রক্ত চড়ানোর আনন্দে আমার নির্মম অন্তর উল্লাসে ফেটে পড়ে। চড়াও রক্ত, চড়াও, যত খুশি রক্ত চড়াও। আঘাতে আঘাতে কত বিক্ষত করে দাও আমাকে, রক্তাক্ত করে দাও। সেই রক্ত দেখে হয়তো তোমার রক্ত একদিন হাহাকার করে উঠবে, কারণ আমার শরীরে যেমন এক মুক্তিযোদ্ধা রক্ত বয়ে চলেছে তেমনি তোমার শরীরেও বয়ে চলেছে আরেক মুক্তিযোদ্ধা রক্ত। আমার শরীরে টকবক করে ফুটছে ওই ষড়যন্ত্র মহান গডফাদার রক্ত। গডফাদার? কে তোমাকে বলেছে তুমি গডফাদারের সন্তান? কি প্রমাণ আছে এই ছবি? হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা বিধাতার কোলে। আমি আর রাজু ছোটবেলা থেকে এই ছবি দেখে আসছি। মহাধ্বংসের কোলে তার দুই মহাকাল সন্তান রাজু আর মুন্না, দেখো। হ্যাঁ দেখো। অথচ এই ছবি যেদিন গডফাদার আস্তানায় খুঁজে পেলাম সেদিন আমরা জানতে পারলাম তোমাদের সত্যিকারের পরিচয়। সত্যিকারের পরিচয়? কি সেই পরিচয়? এমন পরিচয় যে পরিচয় পেয়ে ভালোবাসার অহংকারে আমার বুক ভরে গেল। জানলাম আমি যাকে ভালোবাসি সে এক মহান দেশপ্রেমিকের সন্তান। না, মিথ্যে বলছো তুমি, আমারও প্রতারণা করছো আমার সঙ্গে। চোখের সামনে এই জলজন্ত প্রমাণ থাকতে তোমার ছলনায় আর ভুলছি না আমি। ওই ছবি যদি তোমার পরিচয় হয়ে থাকে তাহলে এ পরিচয় কিসের? দেখো, ভালো করে দেখো, চিনতে পারো কিনা এই বাচ্চা দুটিকে। এই তো, এই তো আমি, এই তো মুন্না। না, এখানে কোনো রাজু নেই, কোনো মুন্না নেই। এরা দেশের জন্য প্রাণ দেয়া এক মহান মুক্তিযোদ্ধার সন্তান। দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো,
আমার জন্মদিনে তোলা ছবি এটা। এই যে আমি, এই যে মুক্তি, আর মাঝখানে বসে আছে শান্তি, এই সেই শান্তি, হাজি হাসানের ঘর থেকে যাকে তুমি তুলে নিয়ে গিয়েছিলে। আর এই যে দুজন দুদিকে বসে আছে, দেখো তো এদের কাউকে চিনতে পারো কিনা। প্রকৃত নাম জয়। না না জয়, না 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 বিজয়, না বিজয়। হ্যাঁ হ্যাঁ বিজয়, হ্যাঁ। তুমি এতদিন ভুল জেনে এসেছো, মিথ্যে কথা জানানো হয়েছে তোমাকে। ওই ষড়যন্ত্রের গডফাদার, ঘাতক, বেইমান, খুনের সন্তান তোমরা, তোমরা হতে পারো না। তাহলে গডফাদার নামধারী ওই চক্রান্তকারী, বিদেশি প্রভুর ইঙ্গিতে এদেশের তরুণ প্রজন্মের মন থেকে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। ওই সন্ত্রাসী দেশদ্রোহী শয়তান তোমার বাবার হত্যাকারী, তোমার মায়ের হত্যাকারী, তোমার দাদুর হত্যাকারী। এই তোমার বাবা দেশপ্রেমী মহান মুক্তিযোদ্ধা খালেদ আক্তার। মনে পড়ে, মনে পড়ে বিজয়, তোমার অসুরের মতো শক্তি আর ধারালো তলোয়ার এই ছবিকে আঘাত করতে গিয়ে থেমে গিয়েছিল। কেন পারুনি, কেন পারুনি আঘাত করতে বিজয়, কেন পারুনি? কারণ তোমার শরীরে রক্ত স্তব্ধ হয়ে গিয়েছিল, যে রক্তের ধারা এই মহান পুরুষের থেকে আজ তোমার শরীরে বয়ে চলেছে। পারে না জয়, পারে না। কোন সন্তানই তার পিতাকে আঘাত করতে পারে না। জয়, এই অমর দেশপ্রেমিক যে দেশের জন্য জীবন দিয়ে গেছে, ইনি তোমার বাবা। এই তোমার আসল পরিচয়। আর এই পরিচয় মুছে দেবার জন্যই জানো আর গডফাদার নির্মমভাবে হত্যা করেছিল তোমার বাবাকে। বাবা, শেষ রক্তবিন্দু পর্যন্ত বের করে সেই রক্ত আমি আমার সেই দুহাতের সমস্ত কলঙ্ক ধুয়ে ফেলতে চাই। না না বিজয়, না। এই কলুষিত রক্ত কারো কোনো কলঙ্ক ধুয়ে দিতে পারে না। বিজয়, তোমার সমস্ত কলঙ্ক ধুয়ে এই দুটি হাতকে পবিত্র করবে আইন। আইনের এই বন্ধন স্বেচ্ছায় তুমি নিজের হাতে পড়ে নাও বিজয়। এই বন্ধনে আমার হাত বাঁধা পড়লে ওই শয়তান গডফাদার নতুন কোন রাজুকে তৈরি করবে, নতুন কোন মোল্লাকে তৈরি করবে। না জয়, আইনের হাত থেকে কোনো গডফাদারই নিষ্কৃতি পাবে না। আইনের হাতে শাস্তি পেলেই সারা দেশ তা জানতে পারবে, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে আর কেউ কোনোদিন স্বাধীনতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আইন। এই আমি, আমি এতকাল একের পর এক আইন ভেঙেছি, সন্ত্রাস করেছি, ধ্বংসলীলা চালিয়েছি, কিচ্ছু না, কিচ্ছু না মুক্তি। ওই শয়তানকে ধ্বংস করার জন্য তারই হাতে তৈরি রাজুকে দরকার, মুন্ডাকে দরকার। মুক্তি, সরে যাও তুমি, আমার বাবার হত্যার প্রতিশোধ আমি, আমি নিজের হাতে নেব। সরে যাও মুক্তি, সরে যাও। জয়, বাবা, তোমার এই অদম সন্তানকে অনুমতি দাও বাবা, অনুমতি দাও। নিজের হাতে তোমাকে হত্যার প্রতিশোধ নেবার অনুমতি দাও। অনেক রক্তের বিনিময়ে বেশ স্বাধীন হয়েছে বাবা, আর রক্ত নয়,
হত্যা ধ্বংস হিংসার প্রতিহিংসায় যদি চলতে থাকে দেশ শান্ত হবে কিভাবে? আইনের শাসন ছাড়া যে দেশ বাঁচে না বাবা, দেশ না বাঁচলে জয় বিজয় মুক্তি পতাকা সব বাবা মুক্তি কোন বেমান অশুভ শক্তির হাতে বন্দি না থেকে জয় মুক্তির হাতে বন্দী হোক পতাকা রশি দিয়ে তো বিজয়কে বাঁধতে হয় বাঁধো পতাকা বাঁধো মজা লাগলো না রে, মজা লাগলো না। আমার রাজু মুন্নাকে ছলনার জালে আটকে বন্দি করেছে ওই দুই কাল নাগিনী, আর ওই রায়হান পঙ্গু ল্যাংরা লুলা রায়হান, তাকে বিদেশ থেকে ফিরিয়ে এনে 23 বছর আগের কার ভিডিও উদ্ধার করেছে। আই দিয়ে এবার আমার দিকে হাত বাড়াবে, মজা লাগছে না রে, কিছুই মজা লাগছে না। মজা লাগার ব্যবস্থা তো এখনো করা যায় হুজুর বাবা, গডফাদার মহারাজা, এমন একটা মহা তুল কালাম কাণ্ড ঘটানো দরকার। রাজু বাবা মুন্না বাবা না থাকলেও বাবা গডফাদার এতটুকু দুর্বল হয় নাই, ওদের সব কাজ ফুসফাস হয়ে গেছে। আর তার সাথে ওই ল্যাংরাটাকে ঘেঁটি ধরে উঠিয়ে নে, আটকে দেন, রাজু মুন্নার বদলে বিনিময় করা যাবে। মহা তুল কালাম কাণ্ড, ল্যাংরাটাকে আটক করা, মন্দ না, মন্দ না। একটু একটু মজার গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি। তবে হুজুর, ওই তুল কালাম কাণ্ডটা কিন্তু একেবারে পুলিশের মধ্যে ঘটাতে হবে। ওরা যে হাত আপনার দিকে বাড়াতে চায় তা ভেঙে দিতে হবে, তবেই হবে রাজু মুন্নার মুক্তি। মজা লাগবে তো আসিফ চৌধুরী, আরো মজা লাগবে, এ তো কেবল শুরু। যদি 24 ঘন্টার মধ্যে রাজু মুন্নাকে ওই দুই কালনাকিনী সুলতানা রাজিয়া সহ আমার হাতে তুলে না দাও, লাশ গুনে সুমার করতে পারবে না। মনে রেখো, 24 ঘন্টা সময়, এর মধ্যে কাজ না হলে প্রথম যে লাশ দেখবে সেটা ল্যাংরা রাহানের। ল্যাংরা এখন আমার হাতে বন্দি, তারপর হাজার হাজার পুলিশ কত লাশ গুনবে, মনে রেখো, সময় মাত্র 24 ঘন্টা। আমি প্ল্যানে কোনো ভুল করিনি তো? না 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 না, তা হবে কেন, শুধু বুঝতে পারিনি। মুক্তি, পতাকা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর তোমরা এতক্ষণে হেলে দুলে আসছো, কোথায় ছিলে তোমরা? নাকি রাজু আর মুন্নাকে গ্রেফতারের পর সুখে নিদ্রা দিতে শুরু করেছো? নিদ্রা? আমাদের দিনের কাজ রাতের ঘুম সবই তো আপনি কেড়ে নিয়েছেন। ভেবেছিলাম রাজু মুন্নার আসল পরিচয় পাবার পর আপনি তাদের মুক্ত করে দেবেন। মুক্ত? অত বড় দুজন ক্রিমিনালকে শুধুমাত্র পিতৃ পরিচয়ের জোরে মুক্ত করা যায় না। আপনার কাছে তারা ক্রিমিনাল হলো, আমাদের কাছে তারা আমাদের স্বামী। স্বামী পুলিশের কাছে বন্দী থাকার পর
কোনো স্ত্রী পুলিশের চাকরি করতে পারে না। মুক্তি মুক্তি ঠিকই বলেছে। এই নিন আমার পদত্যাগ পত্র, আমিও পদত্যাগ করছি। মুক্তি, এই সংকটের সময় এসব কি করছো? তুমি তো শুধু একজন ইন্সপেক্টর নও, তুমি আমার মেয়ে। আমার সম্মানের দিকেও কি দেখবে না তুমি? হ্যাঁ, আমি আপনার মেয়ে, কিন্তু আপনি কখনো ইন্সপেক্টর জেনারেলের ঊর্ধ্বে ওঠে আমার বাবা হতে পারেন না। তাই যদি পারতেন তাহলে আমার স্বামী জেলে থাকতো না। কোনো বাবাই আপন মেয়ের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিতে পারে না। আর পতাকা, তুমি কি বলবে? তোমার বাবাও তো ওই শয়তানের হাতে বন্দী। জানি বাবার জন্য কষ্টে আমার বুক ভেঙে যাচ্ছে, কিন্তু তারপরে বাবার চেয়ে স্বামী অনেক বড়। আমার প্রয়োজন যদি আপনি অনুভব করেন তাহলে মুক্ত করে দেন আমার স্বামী বিজয়কে। মুক্ত করে দিন আমার স্বামী জয়কে। মুক্ত করবার আমি কে? ওরা মুক্তি পাবে কি পাবে না তা দেখবে আইন, দেখবে আদালত। তাই যদি হয় তাহলে আমরাও সেই আইনের লড়াই লড়ব। পুলিশ তো চাইবে তাদের শাস্তি দিতে, আর আমরা চাইবো তাদের মুক্ত করতে। আর সেই জন্যই পুলিশের পরিচয় আমরা মুছে ফেলতে চাই। ওই পিচ্ছু মেয়ে দুটো সুলতানা রাজিয়া পুলিশের খাতা থেকে নাম কাটিয়ে নিয়েছে। ওদের স্বামীদের মুক্তি না দেয় ওরা ইস্তফা দিয়ে দিয়েছে, বলেছে যেভাবেই হোক ওদের স্বামীদেরকে ওরা মুক্ত করবেই। পারবে না, আইনের পথ দিয়ে ওরা রাজু মুন্নাকে কিছুতেই মুক্ত করতে পারবে না। রাজু মুন্নাকে মুক্ত করতে হলে জেল ভেঙে মুক্ত করতে হবে, আর সে কাজ আপনি ছাড়া আর কেউ পারবে না বাবা গডফাদার। তাহলে মানে ওদের আমার কাছে আসতে হবে? বড় আনন্দ, বড় মজা। আমি খুব কষ্ট পাইতাছি, আমার খুব কষ্ট হইতাছে। তুই সন্তানের গাকো বাবা রে, বন্ধু দুয়ারে খুলে খুলে যা। আজকে সবাই বলো দিদিম ভাগো বাবা রে, বন্ধু দুয়ারে খুলে খুলে যা। আমার খুব অস্থির লাগতেছে, দিস ক্যান্ট বি মাই লাইফ। তোমার জয় ওঠা
থাকো বাবারে বন্ধুয়াই তুলে তুলে যা আজকে সবাই বলো দিদিম থাকো বাবারে বন্ধুয়াই তুলে তুলে যা আজকে সবাই বলো দিদিম থাকো বাবারে বন্ধুয়াই তুলে তুলে যা এসে গেছে বাবা বড় তেলেসমাতি পথে এসে গেছে আমরা আপনার পায়ে আশ্রয় নিতে এসেছি বাবা কিছু উপহার নিয়ে এসেছি আপনার জন্য রাজু আর মুন্নাকে গ্রেফতার করে আমার জন্য উপহার আপনি তো জানেন বাবা রাজু আর মুন্নাকে আমরা দুজনে বিয়ে করেছি ওরা আমাদের স্বামী আমাদের স্বামীদের গ্রেফতার করার সময় শর্ত ছিল আপনার বিরুদ্ধে সব প্রমাণ হাতে পেলে ওরা আমাদের স্বামীদের মুক্তি দেবে কিন্তু প্রশাসন তাদের কথা রাখেনি বেইমানি করা হয়েছে আমাদের সাথে ওরা রাজু আর মুন্নাকে ফাঁসি দিতে চেয়েছিল ওদের সিদ্ধান্ত টলেই দিয়েছেন আপনি আমাদের জন্য আপনি সেই কাজ করেছেন যা শুধু একজন সত্যিকারের বাবা ছাড়া আর কেউ করতে পারে না আপনি আমাদের বিধবা হওয়ার হাত থেকে রক্ষা করেছেন বাবা এখন ওরা ফাঁসি দিতে ভয় পাচ্ছে তাই আমরা এসেছি আপনাকে কৃতজ্ঞতা জানাতে সাথে নিয়ে এসেছি সেই ক্যাসেট আর দলিলপত্র যা আপনার বিরুদ্ধে প্রমাণস্বরূপ জমা ছিল আর এই ফুলের উপহার স্ত্রীর কাছে স্বামীর চেয়ে বড় কিছু নেই বাবা আমরা আমাদের স্বামীদের ফিরে পেতে চাই সেই জন্য এসব কিছু নিয়ে আপনার কাছে এসেছি এই যে 23 বছর আগে সেই ক্যাসেট মজা লাগলো এই কালিয়া বসিরা মজা লাগলো রে ওরা আমার ক্যাসেট নিয়ে এসেছে এসো বেটারা কামন 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 কাছে এসো কামন বাবা আমাদের মাফ করে দিন বাবা নিজেদের সাথে নিজেরাই বেমানি করেছি আমরা আপন জনের সাথে শত্রুতা করেছি কথা দিচ্ছি বাবা এই ভুল আর জীবনে কোনো দিন করবো না রাজুকে ফিরে পেলে ওর সাথী হয়ে সারা জীবন আপনার হুকুম তামিল করব মুন্নাকে ফিরে পেলে আপনার পুত্রবধূ হিসেবে আপনি যা আদেশ করবেন আমি তাই করব আমরা বুঝতে পেরেছি বাবা আইনের পথে ওদের কোনো দিন মুক্ত করতে পারবো না জেল ভেঙে মুক্ত করতে হবে আপনি আমাদের আশ্রয় দিলে শক্তি দিলে আমরা ওদের জেল ভেঙে বের করে আনবই আপনি আমাদের আশ্রয় দিন বাবা আমাদের ক্ষমা করে দিন ক্ষমা মজা লাগলো আমি একা মজা পেলে হবে কেন ওদেরও একটু মজা দে মজা দে দে পতাকা মুক্তি না আমরা পতাকার মুক্তি না আমরা আবার রাজি আর সুলতানা হ্যাঁ আমরা বাবা বিধাতার পুত্রবধূ আমরা রাজু আর মুন্নার স্ত্রী সুলতানা এবং রাজিয়া না মা না
দেশের সাথে আইনের সাথে বিশ্বাসঘাতকতা করিস না। দেশ আইন কি দিয়েছে দেশ আমাদের? কি দিয়েছে আইন? আইন তো আমাদের বিধবা বানাতে চায়, হত্যা করতে চায় আমাদের স্বামীদেরকে। মুক্তি, আসিফের মেয়ে তুমি, তোমার মুখে কথা মানায় না। আপনি তো আসিফ সাহেবের বন্ধু, বলুন আপনার বন্ধুকে আমার স্বামীকে মুক্ত করে দিই। পতাকা, পতাকা, আমি তোর বাবা, আমি তোকে হাত জোর করে অনুরোধ করছি। আমাকে নয়, তোমার বন্ধু আইজি সাহেবকে অনুরোধ করো আমার স্বামীকে মুক্ত করে দিক। পারবে না, কিছুই পারবে না তোমরা। তোমরা শুধু চেয়ে চেয়ে দেখতে পারবে তোমাদের মেয়েরা স্বামী হারা হয়ে বিধবা হয়ে যাচ্ছে। তোমাকে কথা দিচ্ছি, আমাদের স্বামীদের মুক্ত করে আনার পর আমাদের শ্বশুর বাবাকে বলে তোমাকে মুক্ত করিয়ে দেব, তোমার জীবন ভিক্ষা দিয়ে দেবেন এই বাবা বিধাতা। চাই না, চাই না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার বদলে এই জীবন আমি চাই না। নাম্র তোদের উপর, ধিক্কার তোদের উপর। থু 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 থু। খুব মজা লাগলো। এবার এবার আমি আমার পুত্র বধূদের আনা উপহার নেব। দাও 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 দাও। বিয়ের পর আমাদের প্রথম কর্তব্য ছিল আপনাকে সালাম করা, সব সাথীদেরকে নিয়ে আনন্দ করা। থ্যাংক ইউ। অনেক কিছু নিয়ে এসেছে আমার পুত্র বধূরা, মজা লাগলো, খুব মজা। বাবা, আপনাকে যদি আমাদের হৃৎপিণ্ড কেটেও মালা পরিয়ে দেই তবু আপনার ঋণ কোনো দিন শোধ হবে না। তাই আপনাকে মহারাজা ঘোষণা দিচ্ছি, আমরা ওয়াদা করছি রাজু মুন্নাকে সঙ্গে নিয়ে জীবন দিয়ে হলেও আপনাকে সত্যিকারের মহারাজা বানাবই। মজা, খুব মজা। আমার মহারাজা হওয়ার স্বপ্ন আমার পুত্র বধূরাই সফল করবে। আর আমাদের স্বপ্ন সফল করব বাবা, সেই স্বপ্ন হলো আপনার হাতে হাতকড়া পরানো। খবরদার, কেউ এক পা নড়বে না, শেষ হয়ে যাবে। তোমাদের প্রত্যেকের সাথে যে উপহার আছে তাতে রয়েছে শক্তিশালী এক্সপ্লোসিভ বোম, চার রিমোট আমাদের হাতে। আর সবচেয়ে শক্তিশালী বোমাটাই আছে ওই ফুলের মালাতে। ফুল আর বারুদের কাহিনী ভালোই বানিয়েছ, মজা লাগলো আমার। আরো মজা লাগবে কাহিনী আর বাস্তবের মিলটুকু দেখলে। কালী আর দুঃখে বসিরা কাঁদবে তা ঠিক না, ওরা বহুদিন ধরে একসাথে হারাম খেয়েছে। হ্যাঁ, কাহিনী আর বাস্তবের মিল নিশ্চয়ই খুব মজা দিল বাবা। বেঈমান ছলনাময়ী, কি চাও তোমরা? আজকের এই শুভ দিন দেখবার জন্য আমরা তিনটি পরিকল্পনা করেছিলাম। এক, আসল রাজিয়া ও সুলতানাকে প্লেনের মধ্যে গ্রেফতার করে আমরা তাদের পোশাক আর পরিচয় নিয়ে দেশে এসেছিলাম। দুই, তোর আস্তানায় ঢোকার জন্য রাজু আর মুন্নার সঙ্গে প্রেম করেছিলাম। অবশ্য প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি আমরা ওদেরকে ভালোবেসে ফেলেছিলাম, তাই বিয়েও করেছি। আর তিন নম্বরটা হলো আইজিপির সঙ্গে পাতানো নাটক, কারণ আমরা জানতাম তোর লোক সেখানে উপস্থিত থাকবে। সেই ড্রামার খবর পেয়ে তুই আমাদের আবারও বিশ্বাস করেছিস, আবারও আমাদের ফাঁদে আটকা পড়েছিস। নে, আমরা চাই তুই এই হাত চড়াটা নিজের হাতে পড়বি। খবরদার, একটু নড়াচড়ার চেষ্টা করলে হিমুট টিপে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্সপেক্টর দুজন। আমিও তো পুলিশ, আমিও তো এই উদ্দেশ্যে এখানে ঢুকেছিলাম, তোমরা আমার আগেই কাজ সেরে ফেলেছ। তা না হলে তো আমি ওই শয়তান বেটাকে হাত করা পড়াতাম। আমার নাম ডিসি আসগর আলী। তাহলে হাত করাটা আমি পড়াই। তুমি পুলিশ নামের কলঙ্ক,
বিচারে তোমারও হাসির চেয়ে কম কিছু হবে না আশা করি। আমার সঙ্গে ঠাট্টা করছো কেন? আমি তোমাদের উপরের অফিসার না, পুলিশের সাথে পুলিশের তো একটা ভাই ভাই সরি ভাই বোন সম্পর্ক থাকি। আমার এই ফুলের মধ্যে নিশ্চয়ই তোমরা বোমা দাওনি। তুই তো 24 ঘন্টা সময় দিয়েছিলি, আমি তোকে 1 মিনিট সময় দিচ্ছি। যত দ্রুত হাত করা পড়বি ততই মঙ্গল। মনে রাখবি প্রতি 5 সেকেন্ডে একজন করে মারা যাবে। 1, 2 অসাধ্য সাধন করে ফেলেছে মুক্তিয়ার পতাকা, শয়তান বাবাকে গ্রেফতার করে ফেলেছে। এবার বিচার হবে, আমাদের মা বাবা দাদুর হত্যাকারীর বিচার হবে। আমরা যদি কোনোদিন মুক্তি না পাই, আমাদের যদি ফাঁসিও হয় তবু দুঃখ নেই। আমাদের পরিচয় যে মুছে দিয়েছে সেই নরক পিশাচও ছাড়া পাবে না। পৃথিবীর কঠিনতম শাস্তি আদালত তাকে দেবে। No!
Thank you.
বসে আছে আমার দুই স্তম্ভ, এসে তো গেছি। আর তোর শিক্ষা দে তোকে, শেষ আঘাত করার জন্য এসেছি জানো। আর আপনি নির্ভয় রাখবেন জয় সাহেব, ওই সরকারের সমস্ত এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল আমরা উড়িয়ে দিয়ে এসেছি। আপনারা সবাই নির্ভয়ে বসুন, আসেন হিসেবে ছিল আইন ওর হুমকিতে ভয় পেয়ে যাবে, কিন্তু না, অপরাধের ভয়ে আইন কখনো থেমে থাকে না। তাই যে রায় আসামির প্রাপ্ত সেই রায় আমি লিখেছি, তাই এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302, 435, 427, 120B ও 107 মতে আমি তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছি। মজা লাগলো, খুব মজা লাগলো, কিন্তু এখনো অনেক মজা বাকি আছে। ছোট